বাবাহারা হলেন দেশবরেণ্য অভিনেতা চঞ্চল চৌধুরী। জানা যায়, দুই সপ্তাহ ধরে চঞ্চল চৌধুরীর বাবা ঢাকার একটি বেসরকারি হাসপাতাল গ্রিন লাইফ মেডিকেল কলেজে ভর্তি ছিলেন। সেখানেই চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। চঞ্চল চৌধুরীর বাবা রাধাগোবিন্দ চৌধুরীর মৃত্যুকালে বয়স হয়েছিল 90 বছর। রাধাগোবিন্দ চৌধুরীর চিকিৎসা চলছিল আইসিইউতে এবং চিকিৎসারত অবস্থাতেই তিনি সন্ধ্যা 7:50 মিনিটে স্ট্রোক করে মারা যান। উনার আত্মার চিরশান্তি কামনা করছি।